फ्रेंड्स गुड मॉर्निंग बेंगल ब्लॉग और जस्टिस चैनल सबाई स्वागत जी भिडियो एखन के स्टार्ट कर आज के हलो सोमवार तो सोमवार सकाल साढ़े नौटा तो एखन के ब्लॉगटा शुरू कर लाई मात्र बासी कपड़ टपड़ धुए आसलम तो सकाल बेला जो उठते एक लेट हो गए और उठते लेट हो तब बड़ कथा ऐले हमार संगे घूमती उठे जेहेतु ऐले के स्ना मैं ब्राश करानो खावानो और नाना रकम सब काज थाके सेगुलो सब कमप्लीट टमप्लीट कर तारपरे हजबैंड गए बाजारे तो से सब काज काम सेरे एखन आमी जामा कपड़ा मेलते आसलम छादे हमें गए किन्तु मेला होयनि एखनो मेलबो तार संगे तार आगे तोमादेर संगे एकटु कथा बोले नी तो दुई दिन पर आमी तोमादेर संगे आबार ब्लग कन्टिन्यू करछि माने ब्लग करिनि दुदिन दुदिन दुटो रेसिपि करेछि एकटा होच्छे ढाकाई परोटा और आरेकटा होच्छे मोगलाई परोटा जाइ होक माने दुटोई किन्तु असाधारण टेस्ट होयेछिल खेते तोमरा जदि एखनो बाइरे ट्राई ना करे थाको अवश्यई बाइरे ट्राई करो और ढाकाई परोटाटाई फार्स्ट टाइम करलाम मोगलाईटा एर आगेओ करेछिलाम जाइ होक आमार ढाकाई परोटाटा प्रथम फार्स्ट टाइम जेहेतु करलाम खेते किन्तु खूब सुंदर होयेछिल तो आज के जदि आमी ओई बाड़ीते जाई किंबा हजबैंड तो क्यामेरार सामने आसबे ना सुतरां ओर साथे ओर थेके रिव्यू नेयार कोनो प्रश्नई ओठे ना जाइ होक तो ওই বাড়িতে যদি যাই বাবা কিংবা ভাইয়ের কাছ থেকে তাদেরকে রিভিউটা দিয়ে দেব যে কেমন হয়েছিল খেতে খেতে কিন্তু আমি বলছি অসাধারণ হয়েছিল খেতে কারণ মাকে জিজ্ঞাসা করলাম ভাইকে জিজ্ঞাসা করলাম যদিও বাবার সঙ্গে আমার দেখা হয়নি কথাও হয়নি তো খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল তো যাই হোক না কেন তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো খুব সুন্দর কিন্তু খেতে হয়েছিল একদম পরপর স্টেপগুলো ফলো করে করে করো দেখবে ভালো হবে যাই হোক না কেন তো যদি দেখে না থাকো তাহলে লিংকটা আমি ডেসক্রিপশন বক্সে দেওয়ার চেষ্টা করব আমি যদি মাথায় থাকে তো তো তোমরা দেখে নিয়ে চেক করে নিও আর না হলে পরে আমার চ্যানেলে চলে যাবে চ্যানেলে গিয়েই দেখতে পাবে এই ভিডিওটার আগেই থাকবে ওটা ওই দুটো রেসিপি তো যাই হোক না কেন চলো এখন গিয়ে জামা কাপড়গুলো মেলে দিই আর আজকে আমাদের বাড়িতে কড়কড়া ভাত শীতের যেহেতু স্পেশাল কড়কড়া ভাত তো কড়কড়া ভাতটা খাবো আজকে আমরা কালকে দুপুরবেলা রান্না করে খেয়েছিলাম তারপর ফ্রিজে ঢুকিয়েছিলাম রাত্রিবেলা তো যাই হোক না কেন এখনও সেটা খাওয়া হয়নি খাবো নিচে যাব গিয়ে আর ছেলের জন্য ছেলে যেহেতু কড়কড়া ভাত খাওয়াবো না ছেলেকে ছেলে সকালবেলা ওটা দুধ খাইয়ে দিয়েছি যেহেতু স্যালাড খাইয়েছি তো ছেলের খাওয়া দাওয়া নিয়ে অত হুটোপাটা নেই এখন গিয়ে আমি ছেলের জন্য প্রেশার কুকারের মধ্যে ভাতটা বসিয়ে দেবো আর হাজব্যান্ড গিয়েছিল বাজারে বাজার থেকে বাজার টাজার করে নিয়ে এসে কী কী বাজার করেছে না করেছে সব তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো আর ছেলের জন্য গিয়ে আমি এখন প্রেশার কুকারে ভাত বসাবো তো ভাতটা ছেলে আমাদের খাওয়া হয়ে গেলে ছেলেকে খাইয়ে দেবো খাইয়ে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দেবো তো সেটা করতে করতে বারোটা বাজবে যাই হোক না কেন তো জামা কাপড়গুলো চলো মেলে নিই তারপর তোমাদের সঙ্গে পরপর কী হচ্ছে না হচ্ছে কী কী বাজার করে এনেছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে চলো দেখতে থাকো তাহলে फुलकपी
ধনে পাতা ঠিক আছে আরও একটা ফুলকপি মিষ্টি কুমড়ো টমেটো বেগুন পেঁপে পেঁপেটা টাটকা পেঁপে একদম কষ পেঁপেটার সঙ্গে আর আছে শিম তো এই হলো আমাদের আজকের সবজি বাজার ঠিক আছে তো চলো এবার ছেলের ভাত বসাবো ভাতের মধ্যে কী দেওয়া যায় দেখা যাক সিদ্ধ টিদ্ধ বেগুন পোড়াবো হচ্ছে কড়কড়া ভাতের সঙ্গে খাওয়ার জন্য তো চলো দেখতে থাকো তাহলে তো এখানে দেখো আমি বেগুন পোড়াতে চলে এসেছি তো অনেকের ধারণা যে গ্যাসে বেগুন পোড়ানো যায় না তো দেখো আমি আমি গ্যাসেই কিন্তু বেগুনটা পোড়াই আমি আমার কিন্তু উনুন নেই যে আমি উনুনে বেগুন পোড়াবো তো অনেকে ভাবে যে গ্যাসে পোড়ালে ভালোভাবে পোড়ানো হয় না বা কিছু তো সেটা কিন্তু কোনো কারণ না আমি কিন্তু গ্যাসেতেই বেগুন পোড়াই আর আমার বেগুন পোড়ানো খুব সুন্দর হয় বেগুনের যে চোকলাগুলো সে চোকলাগুলোও কিন্তু খুব ভালোভাবে উঠে যায় তো দেখতেই পাচ্ছ যে এখানে কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নিয়েছিলাম তারপর গ্যাসের উপরে সাঁড়াশি দিয়ে ধরে ধরে এইভাবে আমি বেগুনটা পোড়াই আর তারপর বেগুন পোড়ানোর পর কত সুন্দর বেগুন পোড়াটা হয়েছে সেটাও দেখতে পাচ্ছ ধনে পাতা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম তো সকালবেলাকার খাওয়া দাওয়া হওয়ার পর আমার ধোয়া মাজা করে দুপুরে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তো রান্নাবান্না তো রোজই শেয়ার করি সেই কারণে আর আজকে শেয়ার করলাম না তো সকালবেলাকার খাওয়া ধোয়া সব মিটে যাওয়ার পর ছেলেকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর সকালবেলায় একবারে রান্নাবান্না করে নিয়েছি দুপুরে যেমনটা আমি করি এখন বলতে পারো নাহলে আমার অনেকটা বেলা হয়ে যায় এদিকে রান্নাবান্না ছেলেকে ঘুম টুম পাড়িয়ে রান্না করতে আসলে অনেকটা বেলা হয়ে যায় তো এখন আমি যাবো স্নান করতে তার আগে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তো চলো এখানে এ দেখো এখানে হচ্ছে আছে মাছের ঝোল তো আজকের কী কী মেনু আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি তো পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে করেছি মাছের ঝোল এটা আছে কালকের ছোলার ডাল কালকের বলতে আর এখানে আছে শিম চচ্চড়ি তো কালকের ছোলার ডাল বলতে ঢাকায় পরোটা খাওয়া হয়েছিল সেইটারই ছোলার ডাল তো গুড ইভিনিং সবাইকে জানাচ্ছি এখন দেখতেই পাচ্ছ বিকালবেলা সন্ধে টন্ধে দিয়ে এসে আমি এখানে কার্পেটটা পেতে নিয়েছি যেহেতু ছেলে মেঝেতে খেলা করছে আর ঘরের মধ্যে যেহেতু বেশিরভাগ সময় থাকে তো পায়ে ঠান্ডা লাগবে বলতে পারো কিংবা ঠান্ডার স্নানে ঘোরাঘুরি করলে আর এটা পেতে দিলে কি বলতো আমাদেরও বসতে চলাফেরা করতে সুবিধা হয় সেই কারণে তো ছেলেকে এখন শীতের জামা কাপড়গুলো পরাবো আর আজকে না সেভাবে গরম পড়ি মানে শীত পড়িনি গরম পড়িনি বলছি সরি তো আজকে সেভাবে শীত পড়িনি মানে ঠান্ডা পড়িনি আজকে একটু গরম গরমই লাগছে সকাল থেকে একটু গরম গরম টাইপের লাগছে তো ছেলেকে এখানে প্যান্ট সোয়েটার সব পরিয়ে সোয়েটার তো না গেঞ্জি ওগুলো একদম পাতলা গেঞ্জি পরিয়ে দিয়েছি আর ভেতরে একটা হাফাতা জামা আছে মানে গেঞ্জি আছে তার উপরে এই গেঞ্জিটা পরিয়ে দিলাম তো তারপর মোজা টোজা ওগুলো পরিয়ে দিলাম যেহেতু সারা ঘর ও খালি পায়ে হেঁটে বেড়াবে ঠান্ডা স্নানে সেই জন্যে আর কি পরিয়ে দিলাম আর তারপর ক্রিম ট্রিমগুলো মাখিয়ে দিচ্ছি মুখে টুকে মুখে মাথায়ও হাত দিতে দেয় না কিছুতেই হাত দিতে দেয় না জোর করে মানে তেল মাখানোর সময়ও তাই আবার মাথা আসরানোর সময়ও তাই আর স্নান করানোর পর মাথা মোছানোর কথা তার বলে লাভ নেই প্রচণ্ড দুষ্টুমি করে মাথাতে হাত দিলে ও কী যে বিরক্তি হয় সে ওই একমাত্র জানে তো যাই হোক না কেন আমি এখানে ওকে রেডি করে দিয়ে নিলাম তারপর এখানে আমি ও খেলা ওর খেলনাগুলো ওকে দিলাম ও খেলাধুলা করছে আর আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করা যাক তো এই যে দেখতে পাচ্ছ আমি ক্যামেরাটা যে অন করেছি ও এসে আমার সামনে এসে মানে ফোনে ফ্ল্যাশটা জ্বালানো ছিল সেটা দেখে আগিয়ে আসলো মানে বুঝতে পারলো যে মা ক্যামেরা করছে যাই এখানে ও খেলাধুলা করছে আর হাজব্যান্ড গিয়েছে বাজারে তো না সরি হাজব্যান্ড ঘুমাচ্ছে আমি ভুলভাল বলছি যাই হোক না কেন হাজব্যান্ড এখন ঘুমাচ্ছে আর আমি ও উঠলে পরে চাটা করলাম চাটা করে খেয়ে দিয়ে নিয়ে এখন দেখতে পাচ্ছ ও আর ছেলে নিচে বসেছিল আর এইমাত্র ছেলে এই যে উপরে আসলো আমার ক্যামেরাটা দেখে এখনই আমার ক্যামেরার সামনে এসে দাঁড়িয়ে পড়বে ওর হাতে আছে একটা মোয়া মোয়াটা ওকে খেতে দিয়েছি মোয়াটা পেয়ে তো খুব খুশি আর আমিও একটা মোয়া খেলাম দেখতেই পাচ্ছ ক্যামেরাটাকে দেখাচ্ছে একটা ব্লগ হাতে করে নিয়ে যে ব্লগটা নিয়েছে আমি আবার ক্যামেরার সামনে থেকে সরিয়ে দিলাম ওকে যাই হোক না কেন এবার আমি জামা কাপড়গুলো সব ভাঁজ করা হয়েছিল না অন্যদিন ভাঁজ করা হয়ে যায় তো আজকে ভাঁজ টাজগুলো করে নিচ্ছি আমি হয়তো পিছন থেকে বলে যাচ্ছি সর ও আর সরছে না ওদের
तो ये देखते ही पाच जो हमें ये ब्रूटा तक संगे शेयर करी तो आईब्रो प्लग करब से कारण आईब्रो उठे तो ये क्लिपटा हलो हे तुम्हारा हठात कर भावते पर मजखान आलो टलो कोथा थे चले आसल एक तो बलो इवनिंग सन्दे बेला जैक ना मैं ये हलो राशेर दिनकार भिडियो तो तुम्हारे संगे शेयर हो उठे हमारे भिडियो अनेकटा बड़ो हो गए से कारण तो जैक ना आजकल भिडियो लास्टर दिखे शेयर कर दीची और यहाँ हे मैं आईब्रोटा फ्लाग करो क्यों करा कर डिटेल्स क्योंकि से एक भिडियो आलरेडी और हमारे यूट्यूब चैने पोस्टो करा तुम्हारा चाहले से भिडियो देखे नीते पर क्योंकि से तुम्हारा देखो क्योंकि तुम्हारा निजेरा निजेद आईब्रो फ्लाग करते हमें क्योंकि प्रफेशनल को आईब्रो मैं फ्लाग करीना मानी जे अन्य करा कि शिखा किच्छुना हमें क्यों करा कर निजे निजे निजेटाई कर क्यों शिखे सबकि तुम्हारे से भिडियोटाते बला आ तो एखो से एक्सट्रा भावे किच्छू बल्लम ना देखते पाच आईब्रोटा फ्लाग कर फ्लाग करार पर ठीक केम लगे से तुम्हारे संगे शेयर करब कतटा कीरकम छो प्रथम से संगे देखिए करार पर कीरकम लागे से संगे शेयर करब तो जदि भलो लागे जदि मन है जो ना तुम्हारे जाना दरकार तो निजे निजे प्लग करार्जन तो भिडियो तेल देखे नहीं हमें डेस्क्रिप्शन बक्सर लिंकता दिए देव से चेकआउट कर ठीक है तो चलो तेल आजकल ब्लग तो तुम्हारा देखते थको तो आज के चले आसलम आबार आगे आज के कार ब्लगे तो यहाँ हे रिवेलकार रान्ना तो आलू पेपे और बड़ी दिए तरकारी और भात एगुलो आमार एकजन सबसक्राइबारे तैरी ढाकाइ परोटा खूब सुंदर फुले तुम्हारा बाड़ी ट्राई करो भलो लगे तुम्हारे तो आजकल भिडियो ये पर्यन्त।